ওষুধের খবরে স্বাগতম। নিয়মিত ওষুধের খবর পেতে ইউটিউবে ওষুধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ওষুধের খবর পেজটি ফলো করুন। এই ভিডিওতে আইম্যাক্স মাপস 20 মিলিগ্রাম ও আইম্যাক্স মাপস 40 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি আইম্যাক্স মাপস ট্যাবলেট সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। এবার প্রশ্ন করা শুরু করুন। আইম্যাক্স মাপস কি? ইহা গ্যাস্ট্রিক এর ওষুধ হিসাবে অধিক পরিচিত, যা মানুষের পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়। এটি অম্বল, অ্যাসিড রিফ্লাক্স ও খাদ্য পাইপের সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। আইম্যাক্স মাপস প্রস্তুতকারী কোম্পানির নাম কি? আইম্যাক্স মাপস প্রস্তুতকারী কোম্পানির নাম হচ্ছে ডেল্টা ফার্মা লিমিটেড। আইম্যাক্স মাপস এর জেনেরিক নাম কি? আইম্যাক্স মাপস এর জেনেরিক নাম হচ্ছে ইসোমিপ্রাজল। আইম্যাক্স মাপস এর কাজ কি বা কোন কোন রোগের ক্ষেত্রে আইম্যাক্স মাপস ব্যবহার করা হয়? ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত। ইহা গ্যাস্ট্রিকের ব্যথা, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া, বদহজম, পেট ফাঁপা, ত্বক ঢেকুর, চুকা ঢেকুর, চুয়া ঢেকুরের চিকিৎসায় নির্দেশিত। ইহা গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় নির্দেশিত। ইহা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগের চিকিৎসায় নির্দেশিত। ইহা জোলিঞ্জারিলিশন সিন্ড্রোম এর চিকিৎসায় নির্দেশিত। ইহা ইরোসিভ ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে নির্দেশিত। ইহা ইনস্টেরয়ডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারে নির্দেশিত। এছাড়াও এসিড সম্পর্কিত ডিসপেসিয়া, ডিওডেনাল আলসারে হ্যালিকোবেটার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি হিসাবে ইহা ব্যবহৃত হয়। বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত নিজে নিজে এই ওষুধ খাবেন না, কারণ ডাক্তার আপনাকে দেখে শুনে বুঝে আপনার বয়স, রোগের কন্ডিশন ও আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে আপনার জন্য ঔষধ ও ঔষধের ডোজ নির্ধারণ করবেন। তাই যখন অসুস্থ হবেন তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন ও তার পরামর্শ মেনে চলবেন। কখন আইম্যাক্স মাপস খেতে হয়? সাধারণত এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত। এটি ভেঙে বা গুঁড়ো করে বা চিবিয়ে খাবেন না। এটি এক গ্লাস পানি দিয়ে পুরোটা গিলে খাওয়া উচিত। প্রতিদিন কতবার আইম্যাক্স মাপস খেতে হয়? রোগের ধরন অনুযায়ী কারো ক্ষেত্রে প্রতিদিন একবার, আবার কারো ক্ষেত্রে প্রতিদিন দুইবার ইহা খেতে হয়, যা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। নিজে নিজে নির্ধারণ করবেন না। কতদিন আইম্যাক্স মাপস খেতে হয়? রোগের ধরন অনুযায়ী 7 দিন, 14 দিন, 1 মাস, 2 মাস বা 6 মাস পর্যন্ত ইহা খেতে হতে পারে, যা আপনার ডাক্তার নির্ধারণ করবেন। ডাক্তার যতদিন ইহা খেতে প্রেসক্রাইব করবেন ততদিন খাবেন। ডাক্তার আমাকে 1 মাস আইম্যাক্স মাপস খেতে দিয়েছিল, কিন্তু কয়েকদিন খাবার পরে আমার রোগ সেরে গিয়েছে। এখন কি আমি এই ট্যাবলেট খাওয়া বন্ধ করব? না, ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধ খাওয়া বন্ধ করা ঠিক হবে না। আপনার সমস্যা সাময়িকভাবে সেরে গেলেও ইহার নির্ধারিত ডোজ কমপ্লিট করা উচিত, তা না হলে সমস্যাটি পুনরায় ফিরে আসতে পারে। কোন কোন ক্ষেত্রে আইম্যাক্স মাপস ব্যবহার করা যাবে না? ইসোমিপ্রাজল বা ইহার কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীর ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার পরিহার করা উচিত। আইম্যাক্স মাপসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? ইহার মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। আইম্যাক্স মাপস ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? এই ওষুধটি গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে, তা না হলে ইহা রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে আইম্যাক্স মাপস খাওয়া যাবে কি? গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোনো নির্দেশনা এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোনো বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপরের প্রভাবজনিত কোনো তথ্য পাওয়া যায়নি, সেহেতু ইসোমিপ্রাজল বা ইহা দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে। আইম্যাক্স মাপস অতিরিক্ত ব্যবহার করলে কি করবেন? এক্ষেত্রে ডাক্তার দেখান বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন বা 1-6-2-6-3 নম্বরে ফোন করে তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিন। কিভাবে আইম্যাক্স মাপস সংরক্ষণ করবেন? ইহা শুকনো জায়গায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আইম্যাক্স মাপসের সমজাতীয় অন্যান্য ঔষধ কোনগুলো? ইহার সমজাতীয় অন্যান্য ঔষধ হচ্ছে সার্জেল,
ম্যাক্স প্রো, এক্সিয়াম, ইসোরাল, ম্যাক্সিমা, ইসোনিক্স, অপটন, নেক্সাম, প্রোগাট, প্রোনেক্স, এক্সর, ইসোটিড। আইম্যাক্স মাপসের দাম কত? প্রতিটি 20 মিলিগ্রাম আইম্যাক্স মাপস ট্যাবলেটের বর্তমান দাম 10 টাকা। প্রতিটি 40 মিলিগ্রাম আইম্যাক্স মাপস ট্যাবলেটের বর্তমান দাম 14 টাকা। মেয়াদ উত্তীর্ণ কোনো ঔষধ ক্রয় করবেন না। ক্রয় করার পূর্বে মেয়াদ আছে কি না তা ভালো করে দেখে নিন। ভিডিওটি থেকে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়েছেন কি না তা কমেন্টস করে জানাবেন। নিয়মিত ঔষধের খবর পেতে ইউটিউবে ঔষধের খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ঔষধের খবর পেজটি ফলো করুন। পরবর্তী ঔষধের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।